ঢাকায় ছবির এই সময়কার নায়ক বাপ্পি চৌধুরী। 2012 সালে ভালোবাসার রং নামক সিনেমার মাধ্যমে ঢালিউডে তিনি নাম লেখান। এরপর তিনি গত 6 বছরে অনেক ছবিতে অভিনয় করেছেন, যার অধিকাংশই ব্যবসায়িকভাবে ও দর্শকপ্রিয়তার দিক দিয়ে ব্যর্থ। হাতে গোনা 2-1টা ছবি দিয়ে তিনি সমালোচিত হয়েছেন। শুরু থেকেই বাপ্পি তার দুর্বল অভিনয় এবং সংলাপ ডেলিভারি নিয়ে সমালোচিত হয়ে আসছেন। এরপরও তিনি নিজেকে বারবারই বড় ধরনের তারকা হিসেবে জাহির করার চেষ্টা করেছেন। বিভিন্ন সময় তার দাম্ভিক আচরণ নিয়ে অনেক বিতর্ক হয়েছে, অন্যদের ছোট করে মন্তব্য, এমনকি নিজেকে অলরাউন্ডার হিরো বলেও দাবি করে তোপের মুখে পড়েছেন বাপ্পি। এদিকে সম্প্রতি একটি অনুষ্ঠানে বাপ্পির এমন আচরণ এবং সার্বিক ক্যারিয়ার নিয়ে আলোচনা করেছেন শাহরিয়ার নাজিম জয়। সেন্স অব হিউমার শীর্ষক এই অনুষ্ঠানে বাপ্পিকে রীতিমতো ধুয়ে দিয়েছেন জয়। উপস্থাপক জয়ের একের পর এক প্রশ্নের জর্জরিত হন বাপ্পি। কৌশলে উত্তর দিয়ে কিছুটা উচ্চে যাওয়ার চেষ্টা করলেও দর্শকরা তাতে হাসির খোরাক পেয়েছে। অনুষ্ঠানের শুরুর দিকে বাপ্পিকে উদ্দেশ্য করে জয় বলেন, জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে তোমার সম্পর্ক নষ্ট হয়েছে কেন? আমরা শুনেছি তুমি নাকি মাহির প্রেমে পড়েছিলে, তাই তোমাকে সরিয়ে দেওয়া হয়েছিল। উত্তরে বাপ্পি বলেন, না তেমন কিছু না, আমি কখনো মাহির প্রেমে পড়বো সেটা ভাবিনি। একজন বন্ধু হিসেবে সে ভালো, কিন্তু প্রেমিকা হিসেবে কখনো ভাবিনি। এরপর উঠে আসে অপু বিশ্বাসের সঙ্গে বাপ্পির সম্পর্কের কথা। ছবিতে চলমান গুঞ্জনকে উল্লেখ করে শাহরিয়ার নাজিম জয় বলেন, অপু বিশ্বাসের সঙ্গে নাকি তোমার একটি ভালো সম্পর্ক রয়েছে, এমনকি তোমাকে আর অপু বিশ্বাসকে শাকিব খান হাতে নাতে ধরেছে। এছাড়াও ভবিষ্যতে তোমরা নাকি বিয়ে করছো এমন গুঞ্জন শুনেছি, এই বিষয়ে কি বলবে? জবাবে বাপ্পি বলেন, এই গুঞ্জনটা মূলত মিডিয়াই তৈরি, আমি এর আগে বা পরে ছিলাম না। এটার কারণ হচ্ছে আমি এবং অপু বিশ্বাস একটি ছবিতে সাইনিং করি, এটা থেকে গুঞ্জন শুরু, পরে এই গুঞ্জনের কারণেই ছবিটি আর হয়নি। কোনো এক মহল চায়নি আমরা একসাথে কাজ করি, হয়তোবা এজন্যই এরকম গুঞ্জন তৈরি হয়েছে। এখানেই শেষ নয়, বাপ্পি তার অভিনয় এবং স্টাইলে সুপারস্টার শাকিব খানকে অনুসরণ করেন বলে যে কথা প্রচলিত আছে সেটা নিয়েও প্রশ্ন তুলেন জয়। এছাড়াও সিনেমার পর্দায় বাপ্পি যখন কাঁদেন দর্শক তখন হাসে। বাপ্পির উচ্চারণে অনেক সমস্যা রয়েছে, বাপ্পি নাকি অনেকটা মেয়েলি ঢঙে কথা বলেন, এইসব বিষয় তুলে আনেন জয়। যদিও বাপ্পি এসবকে কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। একই অনুষ্ঠানে বাপ্পির কথাবার্তায় দাম্ভিকতা প্রকাশ পেয়েছে বলেও জানান দর্শকরা। নীরব এবং ইমনের মতো নায়কদের তিনি কেবল মডেল বলে ভাবেন জানান বাপ্পি। এছাড়াও অভিনয়ে আরিফিন শুভ 100-তে 50 পাওয়ার যোগ্য বলেও উল্লেখ করেন তিনি।